আলুরঘাট বেসিক শিল্পনগরীর শিল্পনগরীর মধ্যে বাংলাদেশ সরকার বড় গ্রুপের শ্রমিক অকল বেতন বোনাসের দাবিতে নিজেরাই স্বেচ্ছায় বন্দিত্ব বরণ গজ্জিম এবং এই স্বেচ্ছায় বন্দিত্ব বরণ যে ইয়ান গজ্জি ইয়ানর খবর ফাইরারা সি প্লাস টিভির পক্ষতুল এই মধ্যরাতে এরা এটা গেলেন এরা আইরে যেই বিষয়গিন দেখির ইয়ান দেখির আরা দেখির এই যে দর্শক বলে তা তালিমারের দর্শক মানে আয়েরা এই কারণে হই কারণ এই যে এটা কিন্তু কোনো এই পর্যন্ত কোনো সাংবাদিক কল না যায় অনেকে কিছু কর্মীকে না যায় ওনারা দেখতে লাগুন যে মধ্যরাতে গত খালিতুনীতি গতকাল রাতেও কিন্তু তারা এইভাবে এই এত বড় বিল্ডিংয়ে বৃদ্ধি প্রায় 3,500 শ্রমিক একত্রে এটা তারা স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে বন্দিত্ব বরণ করতাম তো এরাই তারা হতা আরা ওই তারা হতা হতে গেলে মালিক পক্ষ যুক্ত না দেয় তবে আরা দূরত্ব নিয়ে তারা তো হতা হইলেন দর্শক ওনারা দেখতে লাগুন যে শ্রমিক অকল আর দেখিয়ে কী রকম ঘরের কী অবস্থা ঘরের ওনারা দেখতে লাগুন এই বিল্ডিং এভিমিতে বিশাল বিল্ডিং এভিমিতে 3,500 শ্রমিক বিভিন্ন আর সাংবাদিক গেই বলে ফোন ওনার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু নামিয়ে এসছি কিন্তু আর একটা ভিতরে ঢুকিন না পারে দূরত্ব না আর বোধ কষ্ট করিয়ে তারা ছবি লট করে ওনারা এই তারা কিন্তু আজ গত 2 দিন ধরে এই এভিমিতে আছে বাইরে পুলিশ আছে বাইরে পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং চানগাঁও থানা পুলিশ সকল আসিল বলে আর শুনি তবে শুনতে পারি তারা আর বুঝি না পারে যে যারা পুলিশ আছে এখন তারা যারা এই তো বিল্ডিং এভাবে গোড়া দেখতে লাগবেন যে পুরো শ্রমিক সকলে বই রয়েছে এই সানম্যান গ্রুপের এই প্রতিষ্ঠানের নাম হল যে গোল্ডেন হাইটস এন্ড আলফা টেক্সটাইল এই আলফা টেক্সটাইলের মধ্যে গত 2 দিন ধরে শ্রমিক সকল বেতন বোনাসের দাবিতে তারা এই নিজেরাই স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করছে যে এই কারণে তারা আজকে বেশ কয়েকবার নাকি তারা এইভাবে প্রতারিত হয়ে ওনারা শুনুন দু একজনের বক্তব্য দিকে
এই তারা হতা ফুঞ্জন ফুনানো পরে দিয়ে ওনারা দেখতে লাগলেন যে এই তারা মধ্যরাতে গতকালের তুলিতে এইভাবে এই স্বেচ্ছায় পুরোটাই এই ইয়ার ভিতরে এই তারা কারখানার ভিতরেই তারা বন্দিত্ব বরণ করে রই খানা দানা রানা খুবই একটা মানবতার অবস্থা। এখন কী কারণে গিয়ে ঠিকারা মালিক পক্ষ কথা হতে চাইলে ইতারা কিন্তু হইতুন ইতারা আড়ার দিত দিত না স্যার এবং ইতারাল্লাই আড়ার ডুবি বেলায় শ্রমিক সকলে ইতারাল্লা কথা হওয়ার মালিক পক্ষ দুই একজন মানুষ দেখা যায় যদি তারা আড়ারে ডুবত নদী বলি হওয়ার তারা এখন ইতারা ডুবিত যেহেতু না দেয় তারপরও আরা দেখাইতে চায় যে মানুষ এই মানুষটা এসে যায় কি হলো আগে দুই দিন ধরে তার তার বউ লাই ইটা নিজেই কুয়াশা লইয়ারে খানা পিনে লইয়ারে আইয়ের কিন্তু শ্রমিক অকল মালিক উল্লয় আস্থাহীনতায় ভোগের এবং যে কারণেই তারা নিজেরাই বাইনুয়ার এই রজ এই রমজান এগিয়ে ঈদ উল আজহার সময় মেয়ে দিক যারা এটা বাইরে বের হতো সোনা দেখতে লেগুন কী পরিমাণ শ্রমিক মানে বাইরে বাইরে এবং ভিতরে যারা ইয়ে করে এই আন্দোলন করে দেখতে লিখবেন যে কী কত বড় একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের পুরোই কিন্তু তারা বিভিন্ন ফ্লোরের মেয়েদের বই বইয়ের মাইফাকল মাইফা মালফা পেয়াগুন গত দুদিন ধরেই প্রশাসনের কোনো অবস্থা না দেখে বিজিএমইএ বা ওই তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ অনেকের হতা আসলে অনেকের অনেকের না দেয় বর্তমানে কেন আমাদের তো প্রতি মাসে মাসে রাতের 11-12 পর্য বেতন দিতে আছে মানে 20 তারিখের থেকে ডেট দিতে আছে 22 তারিখ দিতে আছে লাস্ট হচ্ছে 28 তারিখে ডেট দিচ্ছে এই মাসেরটার ভিতরে 28 তারিখে তারপরে 6:30 পর্যন্ত 2 ঘন্টা বসে থাকছে ওয়ার্কার আমরাও বসে থাকছি নিজেরা বসার পরে লাস্টে বলতে আছে আমাদের ম্যাডামকে বলতে আছে তোমরা যায় মিটিং করে বলো আজকে কোনো স্যালারি দেওয়া হবে না 7:30 বলতে আছে এটা লাস্টে আমরা কি বলতেছি আমরা কাছে আমরা এখন কেন বলছি আপনারা আমরা 7:30 বলতেন তা আমরা মেনে নিতাম আপনাদের কথাটা একদিন অপেক্ষা 3-4 দিন এরকম করতে 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 আমাদের অনেকক্ষণ মানে লাস্টে আমরা কিন্তু সবাই মিলে কাছে শুক্রবারে কিনা মহাদেশ শনিবারে শুক্রবারে কে গাড়ি বেবো কে গাড়ি না বেবো গাড়ি ছিল
সঙ্গে সঙ্গেই তারা কি পরিমাণ অসহায়ত্ব তারা ভিতরে চলে ইভিন সেনারা আসলে ওনারা দেখাইতে চাইলেন, দেখাই আড়াতে তেমন কিছু করিবেন নাই। আর ৩০ তারিখ পুলিশে কি হয় চাই? ৩১ তারিখে তারা বোনাসটা দিবে, ৩১ তারিখে যদি এটা এই যোগাযোগটা আসলে মালিক পক্ষ আরও আগেই করা উচিত ছিল, কারণ যা তারা তিনবার ডেট দিয়েছে শ্রমিকদেরকে যে তারা তিনটা ডেটে দিতে পারে নাই, না পারার কারণেই তারা আজকে লাস্ট আর কি সময় নিয়েছে। এই সময়ের মধ্যেও তারা বেতনটা অনেক লেটে পৌঁছেছে, এটা ৮টার পরে মনে হয় আমার যতটুকু আর কি জানি। এটা যদি বিকেলে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না, বা তারা যদি এই বোনাসটা শ্রমিকদের প্রাপ্য হতো। তারা শ্রমিকরা দাবি করতেছে যে বেতন এক মাসের দেওয়ার পরে এটা হয়তো বন্ধ করে দিতে পারে, তালা মেরে দিতে পারে, তারা চলে যেতে পারে, বোনাসটা দিবে না, এই ধরনের শঙ্কায় তারা এখানে অবস্থান করতেছে। কিন্তু কোনো আন্দোলন করতে হয় প্রতিবারের বিষয়টা আসলে আমার ততটুকু জানা নেই, কারণ হলো আমি এখানে এত আর ছিলাম না বা জানি না। তবে ইতিপূর্বে নাকি এরকম একটা ঘটনা ঘটছে শ্রমিকদের কাছ থেকে আর কি যতটুকু শোনা দুইবার, তবে আমি বলতে পারবো না। তবে গতকাল থেকে আর কি এই ধরনের পরিস্থিতি অবস্থান আছে, তবে শ্রমিকরা শান্ত এবং উচ্ছৃঙ্খল কোনো আচরণ এখনও করেনি, এরা বসে আছে, অবস্থান নিচ্ছে যে তারা বেতন এবং বোনাস নিয়ে তারা যাবে এবং ঈদ করবে। প্রিয় দর্শক, ওনারা দেখতে লাগুন আরা চেষ্টা করছিলাম ওনারা দেখাইবার লাগে যে কী পরিমাণ কষ্ট তারা যে আছে এই তারা এই তারা লেবলে এখনও প্রশাসন বা অনেক সংশ্লিষ্ট অনেকেই নেওয়া যায়। আজ গতকালের তুলিতে এইভাবে সারা রাত দিন তরিয়ার এই তারা যে কষ্ট আছে ইয়েনলাই আসলে খারা গরিব খারা সরকার আসলে কারণ প্রশাসনে কারণ উদ্যোগ লওয়ার দরকার।